কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সুমন আব্দুল লতিফ জানান, বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও জিহন ইসলামের সঞ্চালনে উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কাউন্সিলর আবুল হোসেন, ইকবাল আক্তার সহ প্রবাসীরা। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন কুয়েত প্রবাসী শিল্পীরা। সিডনিতে অন্যতম নারী সংগঠন ফাগুন হাওয়া বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন করেছে। বাসব রায় এবং রিনি হালদারের সঞ্চালনায় কিশোরী কচিকাচার ছোট্ট সোনামাইরা নাচ গান এবং কবিতা আবৃত্তি করে। গান গেয়ে শোনায় খ্রিস্টীয় বঙ্গজ ব্যান্ড, আবৃত্তি করে নাকিদুল ইসলাম, দেবী সাহা ও মুনা মুস্তফা। লোকগীতিতে ছিল চারুর নামিদ এবং তার দল। নৃত্য পরিবেশন করেন আদৃতা আকাশ, তাসিন মঞ্জুর, নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির মৌসুমি সাহা এবং তার দল। ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে সরব হতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের শ্রম ও বাণিজ্য খাত। এই খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সারজা ইয়ারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন আজমান শেখ পরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল নৈমি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার মতিউর রহমান আনোয়ার, শেখ আব্দুল আজিজ আল নৈমি, হুমায়ুন কবির, ফারজানা বিথি, আমিনা কবির সহ আরও অনেকে। কাতারের বাণিজ্যিক এলাকা নাজমায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নিউ স্নেহা ফার্নিচার শোরুম। কাতার স্পন্সর হোসাইনে আবদুল্লাহ আলী বাসিরুলকে সঙ্গে নিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জিয়াউল হক সুহেল। এ সময় উপস্থিত ছিলেন মোহন খান, জাকির হোসেন, আইনুল কবির বাবু, ইকবাল আহমেদ রনি, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। সৌদি আরবের মক্কা যুবদলের উদ্যোগে পুনর্মিলনী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সোলায়মান হক ভুট্টোর সভাপতিত্বে ইকবাল শিকদার ও কাজী জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন সিআইপি ক্যাফাতুল্লাহ চৌধুরী, কিসমত, এরশাদ আহমেদ, মোহাম্মদ আলী, শফিক আহমেদ, শেখ মুস্তফা সহ আর অনেকে। ইতিমধ্যে